আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চেক করে দেখবেন আপনার বন্ধ থাকা বাংলালিংক সিমটি বন্ধ সিমের অফারের আওতায় পড়ে কিনা। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন আপনার বাংলালিংক সিমটি যদি বন্ধ সিমের অফারের আওতায় পড়ে, সেক্ষেত্রে কিন্তু ওই সিমে স্পেশাল স্পেশাল অফার থাকে যেগুলো অনেক কম টাকা দিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা চেক করে দেখবেন আপনার বন্ধ থাকা বাংলালিংক সিমটি বন্ধ সিমের অফারের আওতায় পড়ে কিনা। তো বন্ধুরা, এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, বর্তমানে সচল রয়েছে, বর্তমানে চালু রয়েছে এমন একটি বাংলালিংক সিম থেকে মেসেজ পাঠিয়ে দেখে নিতে হবে আমাদের যে সিমটি বন্ধ রয়েছে, ওই বন্ধ সিমটি বন্ধ সিমের অফারের আওতায় পড়ে কিনা। তো বন্ধুরা, আমার হাতে এখন যে মোবাইলটি রয়েছে, এই মোবাইলের মধ্যে একটি বাংলালিংক সচল সিম রয়েছে। এখন আমি এই সিম থেকে চেক করে দেখব আমার যে সিমটি বন্ধ রয়েছে, ওই বন্ধ সিমটি বন্ধ সিমের অফারের আওতায় পড়ে কিনা। তো এই জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাকে চলে যেতে হবে আমার ফোনের মেসেজ অপশনে, দেন এখান থেকে নিউ মেসেজে যেতে হবে। এখন আমাদেরকে এখানে আমাদের যে বন্ধ সিমটি রয়েছে, যে বন্ধ সিমটিকে আমরা চেক করতে চাচ্ছি যে বন্ধ সিমটি বন্ধ সিমের অফারের আওতায় পড়ে কিনা, ওই বন্ধ সিমের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমার বন্ধ সিমের নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেন আমাদেরকে এটাকে সেন্ড করতে হবে 4343 নাম্বারটিতে। তো আমি এখানে নাম্বারটি তুলে নিচ্ছি, দেন এখন আমি এই মেসেজটিকে এখান থেকে সেন্ড করে দিব। মেসেজটি পাঠানোর পর আমরা কিছু সময় ওয়েট করব। কিছু সময় অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে একটি ফিরতি মেসেজ পাঠিয়েছে। এখানে তারা আমাদেরকে জানিয়েছে, অভিনন্দন, বন্ধ সিমের অফারটি এই সিমে প্রযোজ্য। মানে হচ্ছে আমাদের যে সিমটি বন্ধ রয়েছে, এই বন্ধ সিমের মধ্যে আমরা বন্ধ সিমের অফারগুলো পেয়ে যাব। এবং এই বন্ধ সিমের অফারগুলো আমরা কীভাবে দেখব এবং কীভাবে কিনব, সেজন্য তারা এখানে একটি কোড দিয়ে দিয়েছে। এই কোড ডায়াল করার মাধ্যমে আমরা বন্ধ সিমের অফারগুলো দেখতে পাবো এবং কিনতে পারবো। তো আপনাদের অনেকের ক্ষেত্রে এখানে লেখা আসবে, দুঃখিত, আপনার এই সিমের জন্য বন্ধ সিমের অফারটি প্রযোজ্য নয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি পরামর্শ দিব, আর সেটা হচ্ছে আপনাদের এই বন্ধ সিমটি আরও কিছুদিন বন্ধ রাখুন এবং মাঝে মাঝে চেক করে দেখুন আপনার বন্ধ সিমটি বন্ধ সিমের অফারের জন্য প্রযোজ্য হয়েছে কিনা। আর যখনই আপনার সিমটি বন্ধ সিমের অফারের জন্য প্রযোজ্য হবে, তখনই আপনার সিমটি ওপেন করবেন এবং সেই অফারগুলো আপনারা উপভোগ করবেন। তো এখন আমি আমার এই ফোনের মধ্যে আমার বন্ধ সিমটি চালু করব এবং এখানে যে কোডটি দিয়েছে, কোড ডায়াল করার মাধ্যমে আপনাদেরকে সে বন্ধ সিমের অফারগুলো দেখিয়ে দিব এবং কীভাবে সেগুলো কিনবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। ফাইনালি বন্ধুরা, আমি আমার ফোনের মধ্যে আমার বন্ধ থাকা বাংলালিংক সিমটি চালু করে নিয়েছি এবং আমার সিমের মধ্যে আমি কিছু টাকা রিচার্জ করে নিয়েছি। তো এখন আমার এই বাংলালিংক সিমের মধ্যে যে বন্ধ সিমের অফারগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমাকে টাইপ করতে হবে *121*200#, এ কোডটি টাইপ করার পর আমরা আমাদের সিম দিয়ে ডায়াল করে দিব। ডায়াল করার সাথে সাথে আমাদের বাংলালিংক সিমের জন্য যে বন্ধ সিমের অফারগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে অনেকগুলো অফার রয়েছে, এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো, আমাদের পছন্দ মতো যে কোনো অফার কিনে নিতে পারবো। তবে অবশ্যই আমাদের অ্যাকাউন্টে সমপরিমাণ ব্যালেন্স থাকতে হবে। তো এখান থেকে এখন আমি যে কোনো একটি অফার কিনে আপনাদেরকে দেখাবো। তো এখানে 7 নম্বরের যে অফারটি রয়েছে, 30 মিনিট 7 দিনের জন্য 19 টাকা দিয়ে, তো এটা কিনে আপনাদেরকে দেখাবো। এটা কেনার জন্য আমাদেরকে এখানে 7 তুলতে হবে, 7 তুলে সেন্ডে ক্লিক করতে হবে। এখন আমাদেরকে এখান থেকে 1 নম্বর অপশন সিলেক্ট করতে হবে, তো এই জন্য আমরা এখানে 1 তুলব, 1 তুলে সেন্ডে ক্লিক করে দিব। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলতেছে, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি, এবং কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে একটি ফিরতি মেসেজ পাঠিয়ে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে তারা মেসেজ পাঠিয়ে দিয়েছে। তো আমি মেসেজটি ওপেন করে নিচ্ছি। মেসেজটি ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে 30 মিনিট দিয়ে দিয়েছে 7 দিনের জন্য, এবং এটা আমরা কিনেছি 19 টাকা দিয়ে। এবং এই মিনিট ব্যালেন্সটা আমরা কীভাবে চেক করবো সেই জন্য তারা এখানে একটি কোড দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, নেক্সট টাইম।